আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার এনায়েতনগর গ্রামে। দর্শক, এই গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ রেজাউল ইসলাম রনি ভাইয়ের সফলতার গল্প আমি এর আগে আপনাদের জানিয়েছি। তিনি একজন মৎস্য চাষে সফল উদ্যোক্তা, দীর্ঘ 20-21 বছর থেকে মাছ চাষ করে আসতেছেন এবং সফলতার সাথে। তো শুরুটা কম থেকে ছিল, পরবর্তীতে এটা সম্প্রসারণ করেছেন এবং এখন বর্তমানে প্রায় 45 একর জমিতে মাছ চাষ হচ্ছে। কিন্তু তার এই মাছ চাষের শুরুর দিকে যখন তিনি বাণিজ্যিকভাবে চাষাবাদে আসেন, তার পাশাপাশি তিনি নিজেই রেণুপোনা উৎপাদন করতেছেন এবং এটা নিজের পুকুরে চাষাবাদ হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় সেল হয়ে যাচ্ছে। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো তিনি যে রেণুপোনা উৎপাদন করতেছেন, কিভাবে রেণুপোনা উৎপাদন হচ্ছে, এগুলো কিভাবে করতেছেন, এই কাজগুলো কিভাবে তার পুকুরে চাষ হচ্ছে, রেণুপোনা উৎপাদনে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, এবং এখানে তিনি বলেছিলেন যে নতুন নতুন কিছু মাছ নিয়ে তিনি কাজ করতেছেন। আমরা জানার চেষ্টা করবো তিনি কেন এই যে নতুন নতুন প্রজাতির মাছ নিয়ে কাজ করা, বিশেষ করে দেশীয় প্রজাতির কিছু মাছ নিয়ে কাজ করা, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। তো চলুন আমরা উদ্যোক্তা রনি ভাইয়ের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করি। চলুন আমার সঙ্গে। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ঢাকা এয়ারটর বিডি। যারা মাছ চাষি ভাইদের মাছের বৃদ্ধি ও অল্প জায়গায় 2-3 গুণ পর্যন্ত উৎপাদন বাড়ানোর জন্য বাজারে নিয়ে এসেছেন অত্যাধুনিক প্রযুক্তির এয়ারেটর মেশিন, সেই সাথে দীর্ঘদিন থেকে তারা বায়োফ্লকের সব ধরনের পণ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করে বাজারজাতকরণ করে আসছে, বেস্ট কোয়ালিটির এয়ারেটর মেশিন সরবরাহ করে ইতিমধ্যে মাছ চাষি ভাইদের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে ঢাকা এয়ারেটর, যা বিএস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তির এয়ারেটর মেশিন এবং বায়োফ্লকের সব ধরনের পণ্য সামগ্রী পেতে যোগাযোগ করুন। ধন্যবাদ। দর্শক, আবহমান কাল থেকে আমাদের দেশে দেশীয় মাছ অত্যন্ত জনপ্রিয়। খেতে যেমন সুস্বাদু এবং পুষ্টিকর, অন্যদিকে দেশীয় মাছের চাহিদা এবং বাজার মূল্যও অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি। পূর্বে প্রাকৃতিক জলাভূমি, বিশেষত হাওড়, বাওড়, বিল এবং পুরনো পুকুরে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া গেলেও বর্তমানে এর প্রাপ্যতা খুবই কম। দেশীয় মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা এবং চাষের জন্য প্রয়োজনীয় পোনা উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে কৃত্রিম প্রজনন, পোনা উৎপাদন এবং চাষ ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। সেই সাথে আমাদের দেশের অনেক উদ্যমী উদ্যোক্তারা তাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে এই ধরনের বিলুপ্ত প্রায় মাছের সংরক্ষণে কাজ করে যাচ্ছে। দর্শক, আজকে আমরা কথা বলেছি এমনই একজন উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ রেজাউল ইসলাম রনি ভাইয়ের সাথে, যিনি দেশীয় বিভিন্ন মাছ চাষে যেমন সফলতা পেয়েছেন, তেমনি এই ধরনের বিলুপ্তপ্রায় মাছের রেণুপোনা উৎপাদন করেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। তার মাছের হ্যাচারিতে রেণুপোনা উৎপাদন হচ্ছে দেশীয় ট্যাংরা, পুঁটি, খলসে এবং বর্তমানে BFRI এর লেটেস্ট জাত সুবর্ণরুই সহ প্রায় 15টি জাতের মাছ। আজকে পোনা উঠাচ্ছি আপনার, এটা যাবে নরসিংদী। হ্যাঁ, কি পোনা আছে? এটা পাবদার পোনা, এটা তো ট্যাংরার পোনা। কতগুলো আছে এখানে? প্রায় 1.5 লাখের মতো, আর এখানে 1 লাখের উপরে। একটা করে হাউজে? জি জি। আর ওইদিকে কিছু ব্রড কালেকশন করে রাখা হয়েছে, ওইটা তো দেশি মাছ, ট্যাংরা মাছ, আর এটা তো ট্যাংরা মাছ, আর এগুলা পানি দরানো হয়েছে মাছের ইঞ্জেকশন ডিম রাখার জন্য। এটা আমাদের দেশি হাউজার, এটা হাওড়ের একটা মাছ, কুটা মাছ। এই মাছটা তো আমি কোথাও দেখিনি এর আগে, কোনো হ্যাচারিতেও দেখিনি, পাস হয় কিনা আমি কখনো জানি না। এটা দেখতে তো আমাদের অন্যান্য যে মাছগুলো আছে কাছাকাছি ইলিশ মাছের মতো, খেতে এর স্বাদ কেমন? অনেক অনেক ভালো স্বাদ। এটা হাওড়ের মাছ তো, হাওড়ের মাছ তো স্বাদ হয়েই, আপনি জানেন। সংগ্রহ করলেন কত বছর আগে? এটা প্রায় 8 বছর আগে সংগ্রহ করি, কিন্তু এটা 8 বছর হয় নাই, এটা গত বছরের মাছ। আমি রোড মাছ কালেকশন করছি আর 8 বছর আগে। এটা গত বছর থেকে আপনার এখানে চাষ হচ্ছে? আমি প্রায় 5 বছর যাবৎ চাষ করছি। এখন কি এটা রেণুপোনা হচ্ছে? হ্যাঁ, রেণুপোনা হচ্ছে। এটা আর একটা জাত? জি জি। এটা আবার কি মাছ? এটা হচ্ছে লাছু মাছ। লাছু? জি জি। এগুলো জাত তো আমি কখনো নামও শুনিনি।
আচ্ছা, এটা আবার কতদিন থেকে আপনার এখানে চাষ হচ্ছে? এটা প্রায় 10 বছর যাব। মাছটা দেখতে তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা খাইতে খুব স্বাদ। আমরা যেগুলো রুই, কাতল, ব্রিগেড এগুলো চাষ করি, এগুলো থেকে এটা কি প্রোডাকশন বেশি না একইরকম? না, এটা হচ্ছে মিশ্র কালচার যেগুলো করা হয়, আমি মিশ্র কালচার দিই। এটা শুধু আপনার জুপ্লাংটন, প্লাইটোপ্লাংটন এগুলো খেয়ে থাকে, বাড়তি কোনো খাবার লাগে না? না, বাড়তি ওই রকম খাবার লাগে না। সবচেয়ে নতুন জাত এখন আমার সুবর্ণ রুই আসছে, এটা বিএফআরআই 10 বছর গবেষণার পরে এটা বের করছে। আমরা এটা একটু দেখি, এটা হচ্ছে দেশি গোলসা, এটা হচ্ছে আমার মা মাছ, এটা আমার ব্রিডিং এর জন্য উঠানো হয়েছে। কোন জাতিটি? এটা দেশি গোলসা মাছ। একটু দেখতে আমাদের দেশে যে ট্যাংরা আছে এরকম? হ্যাঁ হ্যাঁ, এটা বড় জাতের, এটা আমাদের দেশে গুলশা মাছ, এটা আমাদের দেশে হাওরের মাছ। খুবই লাভজনক। তোমার বাজার কত, কিরকম কেজি? 400 টাকা 500 টাকা 600 টাকা, এটা সাইজের উপর নির্ভর করে। রনি ভাই, এটা একদম সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছি, এটা কি জাতের মাছ? এটা কলসা মাছ। এটা বাণিজ্যিক ভাবে চাষ সম্ভব? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে সম্ভব। এটা তো একটু বড়, আমরা তো দেখি যে কলসা মাছ গুলো না, এটা তো আমাদের জাতটা ভালো। আমার যে ব্রড মাছ গুলা সবগুলাই হাওর থেকে কালেকশন করা, এবং রেনুটা আমি তেমন বিক্রয় করি না, এটা আমার পোনাটাই বিক্রয় হয় এবং আমার নিজের চাষের জন্য করি। ইনজেকশনের মাধ্যমে ডিমটা কালেকশন করা হয়, তারপরে এখান থেকে রেনু উৎপাদন হওয়ার পরে আপনার পুকুরে 20-25 দিন নার্সিং করা, তারপরে পোনা হয়ে গেলে ওটা পোনা হয়ে গেলে আমি চাষের পুকুরে ট্রান্সফার করি। কেমন পোনা নির্বাচন করতে হবে এবং পোনাটা কতটা মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের একটু বলবে? সবগুলোই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে পুকুর, আপনার ভালো পুকুর হতে হবে। তারপরে হচ্ছে আপনার পোনা, ভালো পোনা থাকতে হবে এবং গুণগত মান যাতে ঠিক থাকে, ইনব্রিডিং এর সমস্যা না থাকে, এরকম ভালো গুণগত মানের পোনা রাখতে হবে। তারপরে হয়েছে আপনার খাবার। এর পাশাপাশি আপনার জানতে হবে, আপনি বলবেন আমাকে ভালো পোনা দেয় না, ভালো পোনা তো আপনার বুঝতে হবে কোনটা ভালো পোনা। ওই রকম একটা হ্যাচারির সাথে সম্পর্ক থাকতে হবে, আর হ্যাচারি মালিকও ভালো থাকতে হবে। শুধু টাকা টাকার পিছনে থাকলে হবে না, ভালো সৎ উদ্দেশ্য থাকতে হবে যে আমার চাষিরা যাতে ভালো করতে পারে, এরকম উদ্দেশ্য থাকতে হবে। আসলে আমি আমার চাষিদেরকে বলি, যখন আপনারা আমার কাছ থেকে পোনা নেবেন কিংবা আমাকে মোবাইলে অর্ডার দেওয়া হয়, আমি তাদেরকে বলি যে না, ওইভাবে না, আপনারা স্বচক্ষে আসেন, স্বচক্ষে দেখেন, আপনি আমার পুকুর দেখেন, আমার কালচার দেখেন, তারপরে আমার ব্রড মাছ দেখেন, তারপরে আপনি আমার পোনা নেন। এরপরে পোনা নেওয়ার পরে আমি বলি যে, এবং পরিপূর্ণ পরামর্শ আমার এখান থেকে নিতে হবে, নয়তো আমার কাছ থেকে পোনা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন মাছগুলো রেনু পোনা উৎপাদন করতেছেন, এই ধরনের চিন্তা ভাবনা কেন মাথায় এবং এটাতে সুবিধা রাখে? আপনি ধরেন আপনি একটা পোশাকই পরিধান করলেন, আপনি একই কালার পোশাক তো আপনি সারা জীবন পরে যাবেন না, আপনি চান যে আপনি এখন লাল কালার, পরে সবুজ কালার, পরিবর্তন, সবাই পরিবর্তন চায়। আমরা যদি পরিবর্তন না করি, আধুনিক যুগে যদি আমরা পরিবর্তন না হই, তাহলে তো আমাদের কালচার ভালো করা সম্ভব না। আজকে আমরা এককভাবে পাবদার দিকে টেলতেছি, এককভাবে ট্যাংরা মাছের দিকে, এককভাবে গুলশা মাছের দিকে, সবাই যে একই মাছ নিয়ে যাচ্ছে, আমরা দেখা যায় যে মাছের দাম পাওয়া যেতেছে না। আমাদের তো আর ওই রকম ভাবে, আমরা তো আর ফিড মালিক না যে আমরা ফিড সস্তা খাওয়াবো, মাছ সস্তা বিক্রি করলে আমাদের সমস্যা নেই। আমি যখন প্রথম মাছ চাষ করি তখন 1 কেজি ফিডের দাম ছিল 14 টাকা, 1 কেজি কইয়ের দাম ছিল 200 টাকার উপরে, এখন ফিড হয়েছে আপনার 70-80 টাকা, কইয়ের বাজারও 80 টাকা। তার মানে আমার তো লস, আমার ভিন্নতা খুঁজতেই হবে। এটার জন্য আমি আগে থেকেই, যখন একটা মাছ নতুন আসে তখন আমি চিন্তা করি আর বিকল্প আর কি আনা যায়, এর বিকল্প আর কি করা যায়, আমি বিকল্পটাই চিন্তা করি বেশি। আচ্ছা, এই যে দীর্ঘদিন থেকে রেনুপোনা করতেছেন, রেনুপোনা উৎপাদনে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা রয়েছে? হ্যাঁ, তাকে আপনার ব্রড মাছগুলো যদি ভালোভাবে কেয়ারফুলি আপনি যত্ন না করেন, তখন আপনার এটার যে ডিমটা হয় অপরিপক্ক, তখন রেনুতে মর্টালিটি চলে আসে, এরকম থাকে, এরকম সমস্যা থাকে। আমরা তো দেখি যে আমাদের দেশে বিভিন্ন অসাধু ব্যবসায়ী আছে যারা একটু অসৎ উপায় অবলম্বন করে, যেমন অনেকেই ভালো মানের বাচ্চা দিচ্ছে না, ভালো মানের পোনা দিচ্ছে না,
তো সেক্ষেত্রে যারা মাছ চাষে আসতেছে তারা কিন্তু একটা লসের সম্মুখীন। এই দিক থেকে কি বলবো, ভুলের পরে হইছে শুদ্ধ, আপনি ভুল করতেই পারেন। আপনি এটা থেকেও শিক্ষা নেবেন যে আমি এটা আনলাম না, আপনি আমাকে বুঝবেন কিভাবে, আমি যে আপনাকে ভালোটা দিচ্ছি এটা বুঝবেন কিভাবে। আপনার ধরেন ভালোটা টিকবে আর খারাপ পেটে ধ্বংস হয়ে যাবে। এই দুই চার পাঁচ বছর সাত বছর আগে লিলি সাবান নিয়ে আসছিল যে আর নয় ফ্রি গুণগত মান নিয়ে এলো। এবার লিলি আসলেই তাদের মুখের উপর অ্যাডভার্টাইজ ছিল, ওরা গুণগত মানটা ওই রকম থাকলে অবশ্যই টিকে থাকতো, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। আসলে সবসময় অ্যাডভার্টাইজের উপরেও চলে না, গুণগত মান ভালো থাকলে অ্যাডভার্টাইজ এবং গুণগত মান দুইটাই থাকতে হবে, দুইটা থাকলে ভালো হবে, নয়তো ভালো হবে না। ভালো মানের পোনা উৎপাদন করতেছেন এবং নিজে চাষ করে আশেপাশের চাষি ভাইদের দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি একটু প্রচার বিমুখ, মিডিয়াতে আপনার প্রচারণা আমরা কম দেখতে পেয়েছি, তো এই বিষয়গুলো থেকে কি বলবেন এবং এই যে ভালো মানের পোনা উৎপাদন করে মানুষকে দেওয়ার একটা লক্ষ্য বা চিন্তা এখান থেকে কি? আমি আগে এটুক বিশ্বাস করতাম যে ভালো কাজ করলে এটা কোনোভাবে না কোনোভাবে প্রচার হয়েই যায়। আমার যে রাস্তাটাতে আপনি আসছেন মানুষ হাইটেও চলাফেরা করতে পারতো না। আমি যখন এখানে প্রজেক্ট করছি তখন আমি এখান থেকে ভ্যান গাড়ি দিয়ে পাকা রাস্তায় উঠাই দিচ্ছি এবং আমার আমি ওই সময় লাভের চিন্তা করি না। আমি চিন্তা করছি যে কোনো রকম চলুক আগে, আমার যে লেবারগুলো দিয়ে ভ্যান গাড়ি দিয়ে ওই পাকা রাস্তায় উঠাই দিচ্ছি, উঠাই দেওয়ার পরে কিছু প্রফিট হওয়ার পরে আমি নিজে রাস্তা মেরামতের কাজ শুরু করলাম। শুরু করার পরে প্রতি বছরে আমি বালি সুরকি এগুলো ফালাই, আর আমার ছোটোবেলা থেকেই কারোর রিকোয়েস্ট করে অভ্যাস ছিল না, এখনও করি না। এখন আল্লাহর রহমত মনে হয় যে এমনিতেই রাস্তা হয়তো পাকা হওয়ার সম্ভাবনা আছে আশা করি আর কি। এই যে এতগুলো মাছ দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আসলে কেমন লাগে কর্ম হিসাবে এই কাজটা সফলতার সাথে করতেছেন, অনুভূতিটা কি? প্রত্যেকটা মানুষেরই অনুভূতি হচ্ছে যে আপনার পরিচিতি এবং সুনাম যদি অর্জন করতে পারেন এটার অনুভূতিটি ভিন্ন রকম। আমি যখন আমার বিভিন্ন প্রোগ্রামে যাই, আমার পার্টির কাছে যাই, আপনার নরসিংদী, তারপরে ত্রিশাল, আপনার ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, তখন আমি মনে করি যে টাকাটাই খামানোটাই উদ্দেশ্য না, তারা যে মূল্যায়নটুকু আমি পাই তাদের কাছ থেকে এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু ব্যবসা হিসেবে এই সেক্টরটা কেমন লাভজনক বা উদ্যোক্তারা এটা গ্রহণ করতে পারে কিনা যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে? এটা আসলে অনেক লাভজনক ব্যবসা এটা, তবে এখন আমাদের সব দিক মিলেই তো আমরা এখন সমস্যায় আছি, যেহেতু করোনা ভাইরাস, লকডাউন, সব ব্যবসায় তো এখন একটু ক্লান্তির সময়, মাঝে মধ্যে তো এরকম আসবেই, তবে এটারও তো আমরা প্রতিহত করতে হবে। তবে এটা লাভজনক ব্যবসা, আপনি বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে এবং কাজের ভিন্নতা বের করতে হবে। রনি ভাই, এই যে মাছ চাষ এবং এই যে রেণুপোনা উৎপাদন বা হেসারি নিয়ে ভবিষ্যতে চিন্তা করা, চিন্তা তো অনেক কিছু থাকে। এখন আমি তো সাধারণ চাষ করতেছি, সাধারণ বলতে অধিক গণত্বে না, আমি দুই চার পাঁচটা পুকুর গণত্বে চাষ করতেছি। এরপরে আস্তে ধীরে আমার সব পুকুরে এরোটার থাকবে, প্রজেক্ট আরো বাড়াবো, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার ফ্রেশ ওয়াটার ফিশ ফার্মের ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আজকে একজন উদ্যোক্তার গল্প আপনাদের জানাচ্ছিলাম, রেজাউল ইসলাম রনি ভাই। তিনি একজন সফল উদ্যোক্তা মৎস্য চাষে, তিনি মাছ চাষের পাশাপাশি নিজেই রেণুপোনা উৎপাদন করতেছেন, নিজে চাষ করতেছেন, পাশাপাশি দেশের বিভিন্ন উদ্যোক্তাদের সাপোর্ট দিচ্ছেন, এখান থেকে ভালো মানের পোনাগুলো নিয়ে যা তারা মাছ চাষ করতেছেন সেবা পাচ্ছেন। তো আমরা আজকে একজন উদ্যোক্তাকে পেয়েছি যিনি এখান থেকে নিয়মিত রেণুপোনাগুলো সংগ্রহ করতেছেন, তিনিও মাছ চাষাবাদ করেন। তো আমরা তার কাছ থেকে জানবো রনি ভাইয়ের কাছ থেকে কিভাবে মাছ সংগ্রহ করতেছেন, কতটা সাপোর্ট পাচ্ছেন, পোনার মানগুলো কেমন, এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার একটু পরিচয়টা যদি আমাদের। আমি সেনাবাহিনী রিটায়ার্ড প্রাক্তন ওয়ারেন্ট অফিসার আবু সাইদ, মাছিমপুর গ্রামে। মাছ চাষ কত বছর? মাছ চাষ করতেছি দুই বছর ধরে। আমাদের পাশেই গ্রাম তো, ওনা অনেক আগে থেকেই শুরু করেছে হেসারির ব্যবসা। এখান থেকে পোনা নরসিংদী বাংলাদেশের বিভিন্ন এলাকায় যায়, আমি অনেক আগে থেকেই দেখতেছি। আমারও ইচ্ছা ছিল চাকরি শেষ করে আসার পরে মাছ চাষ করব। চাকরি শেষ করে আসার পর পরে আমি মাছের চাষ শুরু করেছি। ইতিমধ্যে মাছ দিয়েছি আমার পুকুরে, দেশি পুঁটির পোনা দিয়েছি, তারপর টেংরা পোনা দিয়েছি এবং পাবদা মাছের পোনা দিয়েছি। এখান থেকে পোনা সংগ্রহ করলে একটা বিশেষ সুবিধা পাওয়া যায়, সে হচ্ছে রনি সাহেব নিজেই অন গ্রাউন্ডে যায়, মানে সবকিছু বুঝায় দেয় যে চাষ কিভাবে করতে হবে না করতে হবে এবং মাছের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, কখন কি দিতে হবে, ওনার সবকিছু মানে নিজেই যায় তদারকি করে। এই সুবিধাটা অন্য জায়গা থেকে পাওয়া যায় না, সেই জন্য আমাদের এলাকার লোকজন যারা আছে সবাই এখান থেকেই পোনা সংগ্রহ করে এবং রনি সাহেবের আমাদের এলাকার মধ্যে বিরাট সুনাম আছে। সমুদ্রে এতক্ষণ থেকে কথা বললাম রনি ভাইয়ের সঙ্গে, তার এই হেসারিতে
বিভিন্ন ধরনের মাছের রেণুপোনা উৎপাদন করতেছেন এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি। তিনি কিভাবে এই কাজগুলো করতেছেন, এই রেণুপোনাগুলো কোথায় কোথায় বিক্রি হচ্ছে, রেণুপোনা উৎপাদনের কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি। সেই সাথে এখানে আমরা ভিন্ন ধরনের কিছু নতুন প্রজাতির মাছ দেখতে পেয়েছি যেগুলো অন্যান্য মাছের খামারে বা মাছের হ্যাচারিতে আমি এর আগে কখনো দেখিনি। দর্শক, এই ছিল রনি ভাইয়ের হ্যাচারি এবং তার মাছের রেণুপোনা উৎপাদন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।